আজ আমার জন্য আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন আর পরেও যদি আপনি একবার বাড়িতে ফোন না করেন তাহলে যে না আশা পুরোটাই আমাদের ভাগ্যের দোষ একটা বারের জন্য এলো না মা ওর একবারও মনে হলো না তোমাদের সাথে সে দেখা করুক যতদিন না ওই মেয়ে ওর জীবন থেকে যাচ্ছে ততদিন আমাদের কারোর মুখ ওকে দেখতে হবে না এটা হলো আপনার অনুষ্ঠানের প্রথম পোস্টার আর একদম টেনশন নেবেন না এবার আপনি শুধু নিজের গানের দিকে কনসেন্ট্রেট করুন তুমি পারবে তো এই অনুষ্ঠানটা আটকাতে আমি ও শ্যামাকে কোনো ভাবে কোনো পাবলিক ফাংশন করতে দেব না এটা আমার চ্যালেঞ্জ শ্যামা সর্বনাশ হয়ে গেছে শ্যামা বাবা ও মা যদি বলো না তুমি কি সর্বনাশ হচ্ছে বলো বাবাকে নিয়ে কি একটা বলতে যাচ্ছিল না তাহলে কি বাবার কিছু হলো মা নিখিল ফোন করেছে দেখো মা তুমি ফোনটা ধরো ধরে একটা বকা দাও তো দেখবে নিখিল ঠিক চলে আসবে মা স্ট্রেঞ্জ ফোনটা কেটে দিল বলো আমরা বাড়ি থেকে চলে যাওয়ার পর কি কারোর কিছু হয়েছে বাবার বাবার হার্ট অ্যাটাক হয়েছে শ্যামা বাবার হার্ট অ্যাটাক হয়েছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে ডাক্তার বলেছে 72 ঘন্টার আগে কিচ্ছু বলা যাবে না হ্যাঁ সিকিউরিটির কথাটা কিন্তু মাথায় রাখতেই হবে বেশি করে হ্যাঁ অডিয়েন্স ঢুকে যাওয়ার পর গেট বন্ধ করে দিতে হবে আমার আশঙ্কা সেদিন কৃষ্ণকলির কেউ ক্ষতি করার চেষ্টা করবে দাদা এ নিয়ে একদম ভাববেন না আমরা যথেষ্ট সিকিউরিটি রাখবো থ্যাংক ইউ সো মাচ ফুলা চেকটা দাও না হ্যাঁ এই নাও ডোন্ট ওয়ারি ঠিক আছে স্যার একটা কথা বলবো হ্যাঁ বলো না কিছু মনে করবেন না স্যার আপনি যেভাবে খরচা করছেন আপনার জমানো টাকা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ডোন্ট ওয়ারি আমি ঠিক ম্যানেজ করে নেব বাবা বাবা এই দেখো আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট কনসাইনমেন্ট লিস্ট আমি বানিয়ে নিয়েছি তুমি একবার চেক করে নাও তাহলে আমি কালকে বোর্ড মিটিং এ সব পাস করে নেব ছাত্র কনসাইনমেন্ট লিস্ট শোন শোন আজকে রবিবার ছোট বৌমা জমিয়ে মাংস রান্না করছি দুবেলা খেয়ে দিয়ে একটা ঘুম দেব তারপরে সন্ধেবেলায় বাপ বেটা দুজনে মিলে রেডিও টেনে ছাদে গিয়ে ছোট বৌমার গানের অনুষ্ঠান শুনব তুই দরকার হলে ছোট বৌমাকে ডেকে নিতে পারিস সে না হয় বাবা আমি শ্যামাকে ডেকে নেব কিন্তু বাবা তুমি তো বললে আজকে রবিবার আজকে কৃষ্ণকলি প্রোগ্রাম হয় না আবার সন্ধেবেলা তো একদমই হয় না বাবা তুমিও না আজ আমি সকালবেলা রেডিওতে শুনে নিয়েছি যে কৃষ্ণকলির প্রোগ্রামটা সন্ধ্যাবেলা রিপিট হবে হ্যাঁ আচ্ছা বাবা তুমি পারো বটে শুধু আমি নই নিখি তুই আমি দুজনে মিলে ছোট বৌমার প্রাপ্য জায়গাটা দিতে পারি ছোট বৌমাকে গানের জগতে প্রতিষ্ঠা করতে পারি একদম ঠিক বলেছো আর আমরা দুজনে তো এটাই চেষ্টা করছি চেষ্টা এই চেষ্টাটাই করে যেতে হবে নিখি সারা জীবন তোকে ছোট বৌমার পাশে থাকতে হবে ছোট বৌমার প্রতিভাটাকে কোনোদিন তুই হারিয়ে যেতে দিস না মেয়েটা বড় কষ্ট করেছে রে এতদিন ধরে অন্যের জন্য গলা দিয়ে এসেছে নিজের নাম যশ খ্যাতিকে অন্যের জন্য বিলিয়ে দিয়েছে কতজন পারে বলতো আমি তো এতদিন ধরে জীবনটাকে দেখছি জীবনে এতটা স্বার্থত্যাগ খুব কম মানুষই করতে পারে সেই জন্যই তোকে বলছি নিখিল ছোট বৌমা লড়াইয়ে মেয়েটাকে কখনো একা ছেড়ে দিস না তুই সব সময় ওর পাশে পাশে থাকবি দেখ তোর মতো আমার মনেও একটা বিশ্বাস আছে একদিন শুধু বাংলা নয় সারা পৃথিবীতে ওর নাম ছড়িয়ে যাবে ও একদিন অনেক বড় গায়িকা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে আমি শুধু সেই দিনটার জন্য অপেক্ষা করছি নাকি যেদিন রাস্তা দিয়ে গেলে লোকে আমাকে বসন্ত চৌধুরী নয় বলবে ওই যে কীর্তনিয়া শ্যামা চৌধুরী শ্বশুর মশাই যাচ্ছে সেদিন গর্বে আমার বুকটা ভরে যাবে রে নিখিল আর সেদিন ছোট বৌমা পর্দার আড়ালে নয় মুখ ঢেকে নয় সবার সামনে স্টেজে বসে গান গাইবে সেদিন আমি ফার্স্ট রোতে বসে ওর গান শুনব আর দেখব দর্শকরা কেমন মুগ্ধ হয়ে ওর গান শুনছে
বাবা, এই প্রথমবার শ্যামা গান গাইবে, আর তুমি আসবে না? তুমিই তো শক্তি দিয়েছিলে বাবা, আমাকে বলেছিলে যে শ্যামা গায়িকা হবে, আর তুমি না না না, যেভাবেই হোক তোমার আসার ব্যবস্থা আমি করবই, যেভাবেই হোক। দাদা ভাই, এই তো আমার ছোট দাদু ভাই। ওয়েলকাম ভাই। এই সব কিছুই জয়ের জন্য, কারণ জয় ওর বাচ্চাটাকে নিয়ে এসেছে। এই অন্যায় কি কোনো প্রতিকার হবে না? আমার কাছে শুধু প্রমাণটা এনে দাও, তারপর দেখো আমি কি করি। গোরা সাহেবরা যদি আমাদের ক্ষতি করতে আসে আমি কিন্তু চুপ করে বসে থাকবো, উচিত জবাব দেব। তারা রাজা হতে পারে, কিন্তু রাজারও কোনো অধিকার নেই অন্যায় করা। এই কথাখানা আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। এই সাহসটুকু অন্তত আমার আছে। দিশা, এটা কি হচ্ছে? এটা কি? এনাদেরকে বলো নিখিলকে যেন ঢুকতে দেয়। বর্দা ভাই, মরালি আমাদের কি করা উচিত কি উচিত না আমি জানি না, কিন্তু এটা তো সত্যি যে মা চান না নিখিল হসপিটালে আসুক বা বাবার সামনে যাক। আমি বিশ্বাস করি না। প্লিজ তুমি মাকে এখানে ডাকো, আমি নিজের কানে শুনতে চাই। তাহলে শুনে রাখ নিখিল, তুমি তো তোমার বাড়িতে নিয়ে যাবে বলেছিলে, এই ফাটকে কেন নিয়ে এলে? তুমি এখানে বসে ভালো করে ভাবো যে সোনার গোপালটা কোথায় রাখা আছে। মনে পড়লেই সঙ্গে সঙ্গে তোমাকে তোমার ফুলুরা পিসির কাছে নিয়ে যাব। আর যদি মনে না পড়ে? মনে না পড়া অবধি তো মুক্তি নেই। আমাকে সেই ফর্মটা বের করে দিন যেখানে ডিটেইলসটা লেখা আছে, প্লিজ বের করে দিন। না না, শুনুন, একদম ওঠা যাবে না। তুমি বরং চুপ করে শুয়ে থাকো, আমি নিজে গিয়ে দৃপ্তবাবুর সঙ্গে কথা বলছি। প্লিজ প্লিজ তুমি শুয়ে থাকো, আমি আসছি। দেখুন, আমাকে যখন এখানে অ্যাডমিট করা হয়েছিল, চিনয়নি ওর গ্রামের বাড়ি অ্যাড্রেসটা এখানে লিখেছিল। আমার সেই অ্যাড্রেসটা প্লিজ দরকার, যে কোনো বার করুন, আমার খুব দরকার ইমিডিয়েটলি। আপনারা কেন বুঝতে পারছেন না? পুলিশ এসে স্বদেশী সন্দেহে কাউকে দেখতে না পেয়ে আমাদের ক্যাম্প একেবারে ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দিয়ে গেছে। এই কাজ ওরা কি করে করলো? নিজের দেশের কথা নাই বা ভাবলো, এতটুকু মনুষ্যত্ব থাকবে না? পুলিশদের এটা বুঝিয়ে দিতে হবে যে ক্যাম্পটা ঘুরিয়ে ওরা ঠিক কাজটা করেনি। বিনা চিকিৎসায় যদি আমার দেশের একজনও কেউ মরে, তার পরিবর্তে দুজন ব্রিটিশের প্রাণ নেব আমরা। অশোক, চুপ করে থেকো না, প্লিজ বলো আমাদের জানাটা। আমার শরীরটা এরকম হঠাৎ খারাপ লাগছে কেন? আর কারা ছিল রজতাভ রক্ষিতের সঙ্গে? অনিমেষ আঙ্গালের খুনের কেসে আপনাদের অনেক কাছের মানুষ জড়িয়ে আছে ঋষিবাবু। কি হলো অশোক? শ্যামনাম একটা ব্রাইট স্টুডেন্ট, অত্যন্ত ব্রাইট স্টুডেন্ট। ওর ভীষণ ভালো কেরিয়ার, আগামী দিনে ও বিরাট বড় ডাক্তার হবে হয়তো। তাই ওর এত উজ্জ্বল কেরিয়ারটা নষ্ট করতে চাওয়া আমার আমার একদমই উচিত হয়নি। আমি শ্যামনামের কাছে ক্ষমা চাইছি। তুই ইমিডিয়েটলি কলেজের কোনো নন টিচিং স্টাফের কাছে যা, আর বল কলেজের রানুর ভর্তির ফর্মটা দিতে। মিস্টার মিত্র, আপনি মনকে শক্ত করুন, দ্য সিচুয়েশন ইজ রিয়েলি রিয়েলি ক্রিটিক্যাল। ডক্টর ডক্টর প্লিজ সেভ হার, ডক্টর ডু সামথিং, ডক্টর প্লিজ। আপনি শুধু বার করুন, আমরা জাস্ট একটা ছবি তুলে নেব। আমাদের আরো মিষ্টি লাগবে। আচ্ছা, বেটা কবে শুনি? আরে আজই দিদির বে। কিন্তু আজ আমি বায়না নিতে পারবো না। না না, পারবো না, পারবো না। দিন কুড়ো, কি হলো? আমি মিষ্টি লাগবে, আমি মিষ্টি দেব কোথা থেকে? যেভাবেই হোক অর্জুন ময়রাকে রাজি করাতেই হবে, নাহলে যে লক্ষ্মী দিদির বে ভেস্তে যাবে। গান গাইতে আসছেন শ্রী মধ্যম। একলা ঘরে মন আরো একলা হয় যখন, তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ। দাদা ভাই, এই তো আমার ছোট দাদু ভাই। ওয়েলকাম ভাই। এই সব কিছুই জয়ের জন্য, কারণ জয় ওর বাচ্চাটাকে নিয়ে এসেছে। এই অন্যায় কি কোনো প্রতিকার হবে না? আমার কাছে শুধু প্রমাণটা এনে দাও, তারপর দেখো আমি কি করি। গোরা সাহেবরা যদি আমাদের ক্ষতি করতে আসে আমি কিন্তু চুপ করে বসে থাকবো, উচিত জবাব দেব। তারা রাজা হতে পারে, কিন্তু রাজারও কোনো অধিকার নেই অন্যায় করার। এই কথাখানা আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। এই সাহসটুকু অন্তত আমার আছে। দিশা, এটা কি হচ্ছে? এটা কি? এনাদেরকে বলো নিখিলকে যেন ঢুকতে দেয়। বর্দা ভাই, মরালি আমাদের কি করা উচিত কি উচিত না আমি জানি না, কিন্তু এটা তো সত্যি যে মা চান না নিখিল হসপিটালে আসুক বা বাবার সামনে যাক। আমি বিশ্বাস করি না।
প্লিজ তুমি মাকে এখানে ডাকো, আমি নিজের কানে শুনতে চাই। তাহলে শুনে রাখ নিখিল।